খালেদা জিয়ার মুক্তির দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্তি মঞ্চ কাতার। কাতার থেকে আমিন ব্যাপারী জানান, সংগঠনের আহ্বায়ক গোলাম কিবরিয়া বাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপি সভাপতি মোহাম্মদ আবু সাইদ। এতে প্রধান বক্তা ছিলেন শরীফুল হক সাজু। মহিউদ্দিন কাজলের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম মোল্লা, সবুজ মিয়াসহ আরও অনেকে।